আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেপি রান্নাঘর। গরম কিন্তু চলে এসেছে, সেজন্য আপনাদের জন্য আজ নিয়ে এসেছি দুইটি ঠান্ডা ঠান্ডা মিল্কশেক, তাও আবার কোনো আইসক্রিম ছাড়া। চেষ্টা করেছি ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে হেলদি মিল্কশেক তৈরি করতে। সামনে চলে আসছে রোজার মাস, তখনও কিন্তু ইফতারের আইটেমগুলোর সাথে এই দারুণ মজার মিল্কশেক সার্ভ করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই তৈরি করছি স্ট্রবেরি মিল্কশেক। স্ট্রবেরি মিল্কশেক তৈরি করার জন্য প্রথমে স্ট্রবেরিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি স্ট্রবেরিগুলো এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে একদম ফ্রোজেন স্ট্রবেরি নিতে পারেন, তাহলে মিল্কশেক আরও ঠিক হবে। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ স্ট্রবেরি, বরফের টুকরা দিচ্ছি তিন চারটা, ফুল ক্রিম পাউডার মিল্ক দিচ্ছি 1/4 কাপ, এর পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারেন। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, একদম ঠান্ডা দুধ দিচ্ছি 1 কাপ। আপনারা যদি এই শেকটি আরও বেশি ঠিক করতে চান, তাহলে আইস আরেকটু বেশি দিবেন এবং দুধের পরিমাণটা সামান্য কমিয়ে দিবেন। আমি এখানে 1 গ্লাস পরিমাণ মিল্কশেকের জন্য সব উপকরণ নিয়েছি। এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করব 30 থেকে 40 সেকেন্ড। তৈরি হয়ে গেছে স্ট্রবেরি মিল্কশেক। এখন একটি গ্লাসে ঢেলে নিচ্ছি, একটি স্ট্রবেরি দিয়ে দিচ্ছি এবং মিল্কশেকটাকে সার্ভ করছি। এখন আপনাদের তৈরি করে দেখাবো ড্রাগন ফ্রুট মিল্কশেক। এই ফলটা অনেক পুষ্টিকর, কিন্তু অনেক বাচ্চারাই খেতে চায় না, তাই এই ফলটা দিয়ে মিল্কশেক তৈরি করতে পারেন, কারণ মিল্কশেক বাচ্চাদের অনেক ফেভারিট। ফলটা ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এখন একটি ব্লেন্ডার জাগি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ড্রাগন ফ্রুট, বরফ দিচ্ছি 3-4টি, ফুল ক্রিম পাউডার মিল্ক দিচ্ছি 1/4 কাপ, চিনি দিচ্ছি 2 টেবিল চামচ। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। দুধ দিচ্ছি 1 কাপ, দুধটা খুব ঠান্ডা হতে হবে। এখন সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব 30 থেকে 40 সেকেন্ড। এখন একটি গ্লাসে ঢেলে নিচ্ছি, ওপর দিয়ে স্লাইস করে রাখা ড্রাগন ফল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটি চকোলেট ওয়েফার এবং কিছু কালার স্প্রিঙ্কলস। এগুলো পুরোটাই অপশনাল, শুধুমাত্র ডেকোরেশন করার জন্য ইউজ করেছি। তৈরি হয়ে গেল দারুণ মজার দুটো ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। প্রচণ্ড গরমে বা রোজার মাসে ইফতারের সময় এমন দুটো হেলদি মিল্কশেক হলে তো আর কোনো কথাই নেই, তাছাড়া বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। আশা করি আমার আজকের এই মিল্কশেক দুটোর রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন, আপনারাও এই মিল্কশেক দুটো তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।